দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমার দিন ঠাকুর কেমনভাবে দিই এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এক এক করে সব ঠাকুর নামিয়ে নিচ্ছি, সিংহাসনটা পরিষ্কার করে নেব ভালো করে। আর এই দেখতে পাচ্ছ ছোট্ট গণেশ পিতলের, আর এই ছোট্ট লক্ষ্মী ঠাকুর পিতলের। আমি স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব ঠাকুরটাকে। আর গণেশ ঠাকুরটাকেও স্নান করে একই রকমভাবে মুছে নেব। আর এই হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুরটাকে রোজই স্নান করানো হয়, কিন্তু লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরকে সপ্তাহে দুদিনই স্নান করাই। আর এই ঠাকুরগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে সিংহাসন এক এক করে সাজিয়ে দেবো। আর এই সিংহাসনটা আমার মায়ের সিংহাসন। আমি বিয়ের আগে এই দায়িত্বটা আমারই ছিল পুজো দেওয়ার। আর আমার শ্বশুরবাড়ির সিংহাসনে কিন্তু আমি এত ঠাকুর রাখিনি, লক্ষ্মী গণেশ নারায়ণই আছে। আর এখানে দেখতেই পাচ্ছ মা সিংহাসনে কিন্তু লক্ষ্মী গণেশ নারায়ণ শিব মা কালী সাই বাবা অনেক রকমই ঠাকুর আছে, জগন্নাথ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে। আর এখানে কিছু ফুল নিয়েছি, যেহেতু পূর্ণিমা আজকে তাই ভালো করে ঠাকুরগুলোকে মালা পরিয়ে দেবো। আর মোটামুটি সব ঠাকুরকে আমার ফুল দেওয়া হয়ে গেছে, দেখো মালা পরানো হয়ে গেছে। আর এবারে দায়িত্বটা আমি মার ওপরেই ছাড়লাম, কারণ মা সিন্নিটা ভালো মাখতে পারে। মা এখানে দেখো দুধ নিয়েছে, কলা নিয়েছে, আর এখানে ময়দা নিচ্ছে সিন্নিটা মাখার জন্য। মা যেহেতু ভালোই মাখে তাই মাকেই আমি বললাম মাখার জন্য। আর এতে কিন্তু অল্প করে সুজিও দেবে মা। আর এছাড়া কিন্তু অন্যান্য ঠাকুরের থালায় রয়েছে শশা লাড্ডু গুজিয়া। আর মা সিন্নিটা মাখছে এখন, আর উপর থেকে দেখো কাজু কিশমিশ ছড়িয়ে ঠাকুরের কাছে দিয়েছে। মোটামুটি প্রত্যেক পূর্ণিমাতেই মা চেষ্টা করে সিন্নিটা দেওয়ার জন্য, মা ভালো বানায়। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, উনি যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ওনার আশীর্বাদ যেন উনি সবাইকে দেন। আর এই ছোট্ট ভিডিওটাই আজকে তোমাদের জন্য রাখলাম দোল পূর্ণিমা ঠাকুরের সেবা। অবশ্যই জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই ইনপুট আউট ব্লগকে তোমরা সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো।